দেখছেন চ্যানেল কে এস তমা, নাটক জীবনেরই দর্পণ। দেখ আজকে চাচিরে কেমনে করে সাহায্যতা করি। কেমনে করে সাহায্যতা করবি রাপু? তুই খালি দেখ কেমনে করে সাহায্যতা করি। চাচি যদি আঙ্গুল ধরে মারে? আরে কিচ্ছু করতে পারবো না, চল আমার সাথে। চাচি আজকে আমাদের জন্য ভালো মন্দ রান্না করবা। কি ভালো মন্দ রান্না করবো? তা আবার তোর জন্য কি ভালো মন্দ রান্না করবো? গরুর মাংস, পোলাও, বিরিয়ানি সব রান্না করবা। আর শোনো, আধা ঘন্টার মধ্যে রান্না করবা। আহারে নবাবের বেটি, আধা ঘন্টা? আধা ঘন্টার মধ্যে রান্না করে দিমু তাই না? ওই বাড়ি ঠিক আছে, বাইর করে দিলাম ঘর ধাক্কা দিয়ে। ফিরতে একই, হ্যাঁ ফিরতে এক গলার জোর বাইরে গেছে। ওই গলার মধ্যে যখন আমি টিভি মাইরে দিমু একটা, তখন সাজতে হবে তোরা। বুঝছি, সোজাই কথা, কাজ হব না। বন্ধু 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 আব্বাজান। হ্যাঁ, দুই দিন যাবত আপনারে একটা কথা বলবো ভাবতেছি। কি কথা? আসলে আমাকে ভাবি তো মারা গেল, হ্যাঁ আর ভাইও একা হয়ে পড়ছে। আমি কই কি, সংসারটার বিনো না থাকলে চলে না। কথাটা তুই খারাপ কস নাই, আমিও কয়দিন যাবত এটাই চিন্তা করতেছি। বুড়া মরে গেল, এখন তো আর খাওয়া দাওয়া সব কিছুই সমস্যা হয়ে গেছে। তাহলে একটা কাম করি, ওদের ডাক দিয়ে আমাদের সাথে একত্রিত করে নিই। আর ভাইয়ের তো রোজগার ভালো না, আমি আল্লাহ দিলে ভালোই কামাই করি। বাইরে তাইলে আপনি বিষয়টা জানান, আমি চাই না। বাড়ির ভিতরে কি সব হয়ে গেছে, আল্লাহ গো সাপ বাঘ। আরে থামো, কি হয়েছে? এটা কি আমাজনের জঙ্গল নাকি? বাঘ আইবো সাপ আইবো শুনছেন আব্বা কথাটা কি? আমিও তো এটাই চিন্তা করতেছি, বাড়ির ভিতরে বাঘ আইবো কেমনে? আর জঙ্গল তো বাড়ির থেকে অনেক দূর, ওর থেকে তো সাপ আইবার পাবো না। এই হারাবি আব্বা, চলছে যাই, যাই দেখি কি বিষয়টা। না খুব ভয় পাইছি, চলেন তো দেখি। আপনার আমার কথা বিশ্বাস কি লেগে করতেছে? তা চলো, নিজে তো গায়ে দেহে না। আচ্ছা চলো যাই দেখি। আরে কি হইছে কইবা? আমার তো মনে হয় বুমা তোমার মাথাটা আসলেই গেছে, এটা বাক্য সাপও তো দেখি না। তোমা বাড়িতে নাকি বাঘ আইছে? বাড়িতে নাকি সাপ আইছে? কিন্তু এখন তো আমরা এত দেখি বাঘও দেখি না সাপও দেখি না। ঘটনা কি হয়েছে কইলা কইছে? এইটা তুমি কি কও আব্বা, বাড়িতে বাঘ আইছে সাপ আইছে? আচ্ছা সাপ নয় বিশ্বাস করলাম, আশেপাশে জঙ্গল থেকে সাপ আসতেই পারে, কিন্তু বাঘ না, এইটা কোনো কথা হইলো? আমার মনে হয় কি তোমার মাথা মনে নষ্ট হয়েছে, এই জন্য এই কথা বলতেছে।
মাথা নষ্ট হইছে মানে হ্যাঁ আমারই মাথা নষ্ট হইছে আমনাকে ব্যক্তির মাথা নষ্ট হইছে এই যে মিম আই মিম সত্যি কথা কও বাগা সাপ আহে নাই তুই ডাকছিলি আইছিল কি রে মিম তোর কাকি জাগো দিছে তা কি সত্যি হ্যাঁ বাবা সত্যি সত্যি দাঁড়াও আমি ওদের ডাকতাছি আসো এদিকে আসো সবাই বন্ধু 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 ক্ষতি করবো না বাড়িতে কথা বাক ক্ষতি করবো না এটা কিন্তু আমার কাছে বিশ্বাস হয় না আমি বিশ্বাস করি না বৌমা আমার মাথায় তো কিছুই ধরতেছে না দিনের পর দিন ওরে মারধর করছে দেখেন ওর কি এখন কাজের বয়স আছে ওরে দিনের পর দিন কাজ করায় আর না ও কি বাড়ির কাজের লোক সি 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 বৌমা আমি তোমার কাছে এগুলা কখনো আশা করি না ছোট্ট একটা বাচ্চা তার উপরে তুমি যে অত্যাচার করছো যে নির্যাতন করছো এগুলা কিন্তু আমার ওদের কাছে থেকে জানতে হইলো না না কাজটা তুমি মোটেই ভালো করো নাই আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আমি তোদের উপরে আর অত্যাচার করব না আজ থেকে আমি আমি তোদের মায়ের মতো